করোনার দ্বিতীয় লহর সহিত হসপিটালে বড়ি অম্লজানর আবশ্যকতা। করোনা সংক্রমিত দূর হব অম্লজানর অভাব। দেশে থাকা ইস্পাত কারখানাগুড়ি হসপিটাল যোগাই দিয়া অম্লজান। 2020 মধ্যে অম্লজান যোগাইবার ব্যবস্থা করেছিল ইস্পাত মন্ত্রণালয়। কেন্দ্র ইস্পাত মন্ত্রী প্রচেষ্টার ওড়িশা সমস্ত 13টি রাজ্যের হসপিটাল যোগাই দিয়া যাই অম্লজান। এবে দেশের আতঙ্ক খেলাইছে মহামারী করোনার দ্বিতীয় লহর। অনেক সংক্রমিত সাধারণ চিকিৎসার ভাল হয়ে যাওয়া বেড়ে অনেক গুরুতর রোগীঙ্ আবশ্যক হয়ে থাকে অক্সিজেন। সেপা কোভিড রোগীঙ্ চিকিৎসা উদ্দিষ্ট হসপিটাল গুড়িকরে সবুলে অক্সিজেন বা অম্লজান সিলিন্ডর রাখা আবশ্যক হয়ে থাকে। তবে গুরুতর রোগী সংখ্যা বড়ুবার এবে দিনকু দিন অধিক অম্লজান সিলিন্ডর আবশ্যকতা দেখা দিয়েছে। সেই আবশ্যকতা পূরণ পাই আগেই আসছে দেশের ইস্পাত শিল্প। ইস্পাত কারখানার অম্লজানর ব্যবহারক কম করে সেসব হসপিটাল গুড়ি যোগাই দেওয়া যোজনা করা যাচ্ছে। দেশে থাকা 500রু ঊর্ধ্ব অম্লজান উৎপাদকারী সংস্থা স্টিল প্ল্যান্ট গুড়ি যে অম্লজান সিলিন্ডর যোগাউছন্তি তাহাকু এবে হসপিটাল গুড়িকু যোগাইবা নিষ্পতি নেওয়া যাইছি। এ বাবদরে সহযোগর হাত বড়াইছন্তি দেশের প্রমুখ ইস্পাত কারখানার মালিক। লোকঙ্ক জীবন রক্ষাকু প্রাথমিকতা দেওয়া এপরি করা যাইছি। সাধারণত ইস্পাত কারখানাগুড়িকরে দৈনিক 60টি সিলিন্ডর আবশ্যক হয়ে থাকে, যা লুহা প্লেট সমেত অন্যান্য মজবুত পদার্থক কাটিবা ক্ষেত্রে উপযোগ করা যাই থাকে। তেমন এবার ইস্পাত কারখানার অম্লজান আবশ্যকতা কম করে সেসব হসপিটাল গুড়ি যোগাই দেওয়া নিষ্পতি নেওয়া যাই। তবে এই প্রকার নিষ্পতি 2020 সেপ্টেম্বর মাসে মধ্যে নেওয়া যাই অনেক মূল্যবান জীবন রক্ষা করা যাই। দেশের করোনার প্রথম লহরি সময়ের অম্লজানর আবশ্যকতা দেখি ইস্পাত কারখানাগুড়ি হসপিটাল অধিক অম্লজান যোগাণ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র ইস্পাত মন্ত্রণালয়। এথিপাই মন্ত্রণালয় তরফ এক পোর্টাল প্রস্তুত করা যাই কেউ রাজ্যের কেউ ইস্পাত কারখানার কেতে পরিমাণের অম্লজান মজুদ অছি সে বাবদরে সূচনা প্রদান করা যাই। ফলে ওড়িশা সমেত অন্য 12টি রাজ্যের বিভিন্ন হসপিটাল গুড়িকরু দূর করা যাই পারিছিলা অম্লজানর অভাব। এ বাবদরে কেন্দ্র বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গোয়েলক সহ মিশি যোজনার রূপরেখ প্রস্তুত করেছিল কেন্দ্র ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবে করোনার দ্বিতীয় লহর সময়ের পুঁ নিয়ে এই নিষ্পতি অনেক মূল্যবান জীবন রক্ষা ক্ষেত্রে সহায়ক হব বলে কুয়া যাই। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।